বরাক উপত্যকার অস্তিত্ব সংকট উনিশের উত্তরাধিকারের অভিমুখ বিষয়ক আলোচনা সভার মাধ্যমে শিলচর প্রেস ক্লাবে পালন করা হলো উনিশে মে ভাষা শহীদ দিবস। ছাত্র সংগঠন আকসা, বরাক নাগরিক সাংসদ, ইউটিডিসির কর্মকর্তাদের উপস্থিতিতে এদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। বক্তারা তাদের বক্তব্যে রাজ্য ও কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাহলে অবিভক্ত কাছাড় জেলা আজকে বরাক উপত্যকার শহীদরা কেন বঞ্চিত হবে? আমি শুধু উনিশে মে শহীদের বক্তব্য বলছি না, এখানে জগন্ময় দেব, দিব্যেন্দু দাসও রয়েছেন, সুদেষ্ণা রয়েছেন, বিজন চক্রবর্তী রয়েছেন, প্রত্যেকেই সেটার প্রাপ্য। এবং আসাম আন্দোলনের সময় যে বাবুল দেব উদারবন্দে শহীদ হয়েছিলেন, উনিও তার আয়ে আওতায় আসেন। জানেন সরকার যে ভাষা প্রয়োগ করলে সরকার যে ভাষা বুঝবে সেই ভাষা আমরা প্রয়োগ করতে জানি না। আজকে জানেন যে দলের সরকার তা খুব বড়দের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা হয়, আর এখানে 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 কোনো আওয়াজ উঠতে পারে না, উঠে না। কেন উঠে না জানেন? আমরা ঐক্যবদ্ধ নই, এবং আমরা ঐক্যবদ্ধ নই বলে সেটা হয়েছে। আজকে বড়দের কথা বাদ দিলাম, হাতে গোনা কতজন ডিমাসা ক্ষমতা আছে সরকারের, ডিমাসা জাতির আর্থসামাজিক উন্নয়নকে ব্যাহত করে টিকে থাকতে কত সংখ্যা বড়দের তুলনায় এরকম, কিন্তু তাদের অধিকার কীভাবে ছিনিয়ে আনতে হয় বড় জাতি এরা জানে। আজকে দিলীপ নিশা যিনি আন্ডারগ্রাউন্ড ছিলেন আমার বন্ধু সম, আজকে সত্যিকার অর্থে যদি উত্তর কাছাড়ের উন্নয়ন বরাক উপত্যকার উন্নয়ন ত্বরান্বিত করতে হয়, উত্তর কাছাড় অর্থাৎ ডিমা হাসাওকে সঙ্গে নিতে হবে, তবেই সরকারের কোনো নর্মের অন্যতায় নয়। আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার আগে বলেছিলেন, আমার দল যদি ক্ষমতায় আসে তাহলে ডিটেনশন ক্যাম্প ঘুরিয়ে দেওয়া হবে। ডিটেনশন ক্যাম্প ঘুরিয়ে দেওয়া হয়নি, তার বদলে কী হয়েছে, এশিয়ার সর্ববৃহৎ ডিটেনশন ক্যাম্প আজকে গোয়ালপাড়ায়। আজকে এটা ডিটেনশন আমরা সেটাকে আমরা বলি, আমাদের ভাষায় বলি যে ডি সন্ত্রাস দিয়ে আমাদের উপর স্টিম রুলার চালানো হচ্ছে। আমরা এর থেকে শিক্ষা নিতে হবে। আপনারা জানেন সানসুমা এস কে বসুমাতারি যখন ডিপিএফের সাংসদ ছিলেন, একা পার্লামেন্ট হাউসের বাইরে দাঁড়িয়ে তাদের পৃথক রাজ্যের জন্য অনশনে বসতেন, এবং গোটা লোকসভাকে তিনি কীভাবে লোকসভার দৃষ্টি আকর্ষণ করতেনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা মুখ্য ভূমিকা পালন করে চলেছেন, তাদের এই উজ্জ্বল উপস্থিতিতে আমরা আজকে এই আলোচনা সভা শুরু করতে চলেছি। আজকে যে আলোচনার বিষয় সেটি হলো যে বরাক উপত্যকার অস্তিত্ব সংকট উনিশে উত্তরাধিকারের অভিমুখ, এ নিয়ে আলোচনা হবে। এ সম্পর্কিত আলোচনা আমরা অতীতেও করেছি, পৃথকভাবে আকসার পক্ষ থেকে করা হয়েছে, বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে করা হয়েছে, ইউটিডিসির পক্ষ থেকে করা হয়েছে, শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকেও আমরা এ অঞ্চলের অস্তিত্ব রক্ষার প্রতিটি কঠিন সংকটের সময়ে আমরা পথে নেমেছি। আজকের যে আলোচনা সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিছক কিছু বক্তব্য পেশ করার ব্যাপার নয়, কারণ আমরা কার্যত একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছে, যেখানে যেখানে আমাদের আমি জানি না এখানে স্কুল কলেজে বা অফিস আদালতে কমপক্ষে কাছাড়ে, আসলে না হলেও কাছাড়ে যাতে এটা স্টেট হলিডে ডিক্লেয়ার হয়, যদি আসামে না হয় রাজ্য স্তরে যেন ডিক্লেয়ার হয় স্কুল কলেজে, এটা একটা। তারপর যদি আমরা তাদের দাবি আর কোনো বিকল্প নেই, অথবা আরেকটা অপশন আছে ডিস্ট্রিক্ট কাউন্সিল, অনেক জায়গায় দেখা গেছে
বড়োল্যান্ডেও ডিস্ট্রিক্ট কাউন্সিল দেওয়া হয়েছে। বাঙালি পপুলেশন এখন আধার বেশি, মোর দেন হাফ। তারপরেও অন্য জাতিরা কিন্তু অনেক কিছু ফেসিলিটি পাচ্ছে, কিন্তু কেন বাঙালিরা ফেসিলিটি পাচ্ছে না? সমান্তরাল ল্যাঙ্গুয়েজ হিসাবে বাঙালিরা কেন পাচ্ছে না? পপুলেশন 50% বেশি হওয়ার পরও সমান্তরাল ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল ভাষায় থাকতে লাগে, এইটা 4-5টা আমি দাবি রাখলাম। এবং এইটা যদি আমরা কার্যকরী করতে পারি, তাহলেই শহীদদের প্রতি আমাদের আসল শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। প্রচেষ্টা চলছে, এই অবস্থাতে আমাদের 19 মেয়ের উনি যে আত্মাহুতি, সেই 19 মেয়ের আত্মাহুতি আমাদেরকে আত্মপ্রত্যয় এবং 19 মেয়ের আত্মাহুতি আমাদেরকে যে প্রশ্ন দাঁড়ায়, এখানে যে সেমিনার রাখা হয়, যেখানে বলা হয়েছে বরাক উপত্যকার অস্তিত্ব সংকট 19-এর উত্তরাধিকারীর অভিমুখে, 19-এর উত্তরাধিকারীর অভিমুখে এখন আমরা যে অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে, পৃথকীকরণ আমার সেটা দৃষ্টিভঙ্গি নয়, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি আমাদের একটা কমন, আমাদের এই যে বর্তমান শোষক আর যে শোষণ করা হচ্ছে শাসক গোষ্ঠীর এই শোষণের বিরুদ্ধে আমাদের কমন যেটা একটা মিনিমাম প্রোগ্রাম যেটা বলে কমন ইস্যু যেটা আছে, সেই কমন ইস্যুতে এসে আমাদেরকে দাঁড়াতে হবে।